হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইধুনি স্পেশাল। এই ভিডিওয়ে সূত্রের সাহায্যে কুর্তি বা কামিজের ড্রয়িং করা শেখাবো খুবই সহজভাবে। এই সূত্রের সাহায্যে তোমরা যে কোনো মাপে, সে ছোট বড় যে কোনো মাপের কামিজ বা কুর্তি কাটিং করতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে এখানে জেনে নেব যে কামিজ কাটিং করার জন্য কোন কোন মাপের প্রয়োজন হয়। তো এখানে দেখো, ঝুল নিয়েছি 36 ইঞ্চি, ছাতি 37 ইঞ্চি, কোমর 31 ইঞ্চি, শেস্তা 13.5 ইঞ্চি, পাছা 39 ইঞ্চি, পাছা লম্বা 22 ইঞ্চি, ফুট 15 ইঞ্চি, মোহরা 16 ইঞ্চি, সামনের গলা 7 ইঞ্চি, পিছনের গলা 3 ইঞ্চি। এই যে মাপগুলো দেখতে পাচ্ছ, এই মাপগুলো আমি সরাসরি বডি থেকে নিয়েছি। এই মাপগুলোতে আমি এখনও কোনো লুজ দিইনি। এখানে কিছু কিছু মাপ আছে যেগুলোতে লুজ দিতে হবে, না হলে সেই কামিজটা পরতে পারবে না সে। এই যে মাপে যদি আমি কামিজটা কাটিং করি, তাহলে সেই কামিজটা সে পরতে পারবে না। এখানে লুজ দিয়ে কামিজটা কাটিং করে নিতে হবে। তো এখানে দেখো, আমি 3টে মাপের ওপর লুজ দিয়ে দিয়েছি। ছাতিতে 3 ইঞ্চি, কোমরে 2 ইঞ্চি, পাছায় 3 ইঞ্চি। এই যে মাপগুলো বেরিয়েছি, এই মাপগুলোর ওপরে এটা কাটিং করতে হবে। তো এখানে দেখো, আমি 3 ইঞ্চি ছাতিতে, 2 ইঞ্চি কোমরে, আর পাছায় আমি দিয়েছি 3 ইঞ্চি। এই যে মাপগুলো লুজ দিয়েছি, এই লুজগুলো হচ্ছে ফিটিং কামিজ কাটিং করার জন্য এই লুজগুলো দিতে হয়। এখানে তোমরা ভাবতে পারো যে লুজ ফিটিং কামিজ কোনটাকে বলে। দেখো, যেই কামিজটা হচ্ছে বেশি লুজও হবে না আর বেশি টাইটও হবে না, যেটা পরলে একটু কমফোর্টেবল থাকবো সেই ধরনের। তো এবার আমি এখানে তোমাদের ড্রয়িংটা বুঝিয়ে দিই। তো কামিজ কাটিং করার সময় কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে, আর ভাঁজের সাইডটা সবসময় নিচের দিকে করে রাখতে হবে। এই দিকটা হচ্ছে ভাঁজের দিক, এই ভাঁজের সাইড থেকেই মাপগুলো নিতে হবে। তো এখানে প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। তো এখানে ঝুল কত আছে, 36 ইঞ্চি। দেখো, ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা হচ্ছে সেটা হচ্ছে ঝুলের মাপ। তো এখানে ঝুলের সাথে 1.5 ইঞ্চি কেন এক্সট্রা নিলাম, কারণ 1/2 ইঞ্চি ওপরে পুট সেলাই করার জন্য চলে যাবে, আর নিচে 1 ইঞ্চি মোড়ার জন্য চলে যাবে। সেই জন্যে ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার এখানে নেব পুটের মাপ। তো এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা সেটা হচ্ছে পুটের মাপ। তো পুট এখানে কত আছে, পুট আছে 15 ইঞ্চি। তো পুট যা থাকবে তার 1/2 প্লাস 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানে পুটের সাথে 1/2 ইঞ্চি কেন এক্সট্রা নিলাম, কারণ এখানে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনের জন্য চলে যাবে, হাতা লাগানোর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। পুট যেখানে শেষ হয়েছে তারপর থেকে শুরু হচ্ছে মোহরার মাপ। তো মোহরা হচ্ছে যা থাকবে তার 1/2 মাইনাস 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। আমরা যেখানে শেষ হয়েছে তারপরেই নেব ছাতির মাপ। তো এখান থেকে এখান পর্যন্ত মাপটা হচ্ছে ছাতির মাপ, আর তারপরে এখান থেকে এই যে এই মাপটা আমি এক্সট্রা নিয়েছি, এখানে লেখা আছে দেখো 1.5 ইঞ্চি বেশি। এই যে এখানে 1.5 ইঞ্চি বেশিটা নিয়েছি, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য, পরে যদি লুজ করতে হয় সেই জন্য এখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তোমরা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারো। এখান থেকে এখান পর্যন্ত মাপটা হচ্ছে ছাতির 1/4 ভাগের মাপ। কত আছে এখানে, 40 ইঞ্চি, তার 1/4 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো এখানে দেখো একটা কোণ তৈরি হয়ে গেছে, এই কোণ থেকে ওপরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি দিয়ে এখানে এই শেপটা দিয়ে দেব। বাইরে যে শেপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে আমি এই শেপটা দিয়ে দিয়েছি, আর ভিতরে যে শেপটা দেখতে পাচ্ছ এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে এই শেপটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিছনের মোহরা শেপ, আর এই ভিতরেরটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের মোহরা শেপ। তো মোহরা শেপগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এখানে এবার আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমরের মাপ নেওয়ার আগে আমাদের প্রথমে নিয়ে নিতে হবে শেস্তার মাপ। তো এখান থেকে একদম ওপর থেকে এখান পর্যন্ত যে মাপটা সেটা হচ্ছে শেস্তার মাপ। তো শেস্তার মাপ কত আছে এখানে, 13.5 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, কারণ ওপরে পুট সেলাই করার সময় চলে যাবে। সেই জন্য শেস্তা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এখান পর্যন্ত হচ্ছে আমার শেস্তার মাপ। তারপরে নিয়ে নেব কোমরের মাপ। তো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কোমরের মাপ। কোমর যা থাকবে তার 1/4 ভাগ নিয়ে নিতে হবে। এখানে কোমর কত আছে, 33 ইঞ্চি, তার 1/4 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। তো এখানে এইভাবে মাপটা নিয়ে নিতে হবে। তারপরে এখান থেকে এখান পর্যন্ত যেই এক্সট্রা মাপটা আছে এটা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ভিতরে থেকে যাওয়ার জন্য।
এবারে নিয়ে নেব পাছার মাপ। তো পাছার মাপ নেওয়ার আগে আগে আমাদেরকে নিয়ে নিতে হবে পাছার লম্বার মাপ। তো একদম ওপর থেকে এখান পর্যন্ত নিয়ে নেব পাছার লম্বার মাপ। পাছার লম্বার মাপ আমরা কোনটাকে বলি? যেখান থেকে আমাদের সাইডের বক্স তৈরি হয় বা কামিজের খোলা ভাগটা শুরু হয় সেখান পর্যন্ত মাপটা হচ্ছে পাছা লম্বার মাপ। তো একদম ওপর থেকে এখান পর্যন্ত হচ্ছে আমাদের পাছা লম্বার মাপ। তো যা থাকবে তার সাথেও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে পাছা লম্বার মাপ আছে কত? 22 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দিতে হবে। এখানে কেন হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম? কারণ ওপরে ফুট সেলাই করার সময় চলে যাবে, সেই জন্য। এখানে পাছা লম্বার মাপ নিয়েছিলাম, সেখানেই নিয়ে নেব পাছার মাপ। তো এখানে পাছার 1/4 সমান 10.5 ইঞ্চি। তো এখানে পাছা কত ছিল? 42 ইঞ্চি। থেকে এখান পর্যন্ত মাপটা হচ্ছে পাছার 1/4। তারপরে এখান থেকে এখান মধ্যে যে এক্সট্রা কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি নিলাম, এখানে যে বক্সটা আমি বানাবো সেইটা বেশি চওড়া রাখবো না, সেই জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। তোমরা যদি চওড়াটা, সাইডে যে চওড়াটা হয় মোড়ার জন্য সেটা যদি বেশি রাখতে চাও, চওড়াটা বেশি রাখতে চাও, তাহলে এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। এখানে আমি একটু সরু রাখবো, সেই জন্য এখানে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব ঘেরের মাপ। তো ঘেরের মাপ হচ্ছে পাছার 1/4 প্লাস 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখান থেকে এখান পর্যন্ত মাপটা হচ্ছে পাছার 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তারপরে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রা মোড়ার জন্য। তো এবার এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নেব। তো গলার চওড়াটার জন্য মেন ছাতি আমাদের কত ছিল সেটা দেখে নিতে হবে। তো এখানে মেন ছাতি ছিল 37 ইঞ্চি, 37 কে 12 দিয়ে ভাগ করে নিতে হবে। তো যা আসবে সেইটাই এখানে নিয়ে নিতে হবে। তারপরে গলা, এটা আমার পিছনের গলা এখানে ছিল 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে দিয়েছি। সামনের গলা ছিল 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি দিয়ে আমি এখানে শেপ দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ডিজাইন চাইবে, যেরকম গলার ডিপ চাইবে, সেই অনুযায়ী তোমরা এখানে নিয়ে নিতে পারো। এখানে যে সূত্রের সাহায্যে ড্রয়িংটা আমি তোমাদেরকে বোঝালাম, এটা যে কোনো মাপের জন্য সেম থাকবে, শুধু চেঞ্জ হবে এখানে ফুটের মাপ, আর চেঞ্জ হবে এই যে বডি যে মাপগুলো নিয়েছি সেই মাপগুলো। এখানে আমি ফুটটা যেটা আমি তোমাদেরকে বোঝালাম সেটা হচ্ছে কলার দেওয়া, আর বোর্ড নেক যখন গলা হবে তখন ফুট 1/2 প্লাস 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এটা তাহলে যদি পিছনে ডিপ গলা হয় বা মাঝারি গলা হয় তখন ফুটটা শুধু চেঞ্জ হবে। এছাড়া তোগুলো আমি ফর্মুলাটা তোমাদেরকে বলে দিলাম, সেই ফর্মুলা সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। আশা করি এই ড্রয়িংটা দেখে তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।